data presentation frequency distribution. আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও জিলানি একাডেমিতে স্বাগতম। সো আমি অনেকদিন পরে আবারও স্ট্যাটিস্টিক্সের কিছু টপিক নিয়ে হাজির হয়েছি। সো আজকে ডিসকাস করব ডাটা প্রেজেন্টেশন এই টপিকটা নিয়ে, এবং এর ভেতরে জানবো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কীভাবে মেক করতে হয়। সো একটা জিনিস মাথায় রাখবেন যে স্ট্যাটিস্টিক্স কখনো মেমোরাইজ করা যায় না কিংবা মুখস্থ করা যায় না। স্ট্যাটিস্টিক্সের প্রত্যেকটা ব্যাপার অথবা ক্যালকুলেশন বলেন, ফর্মুলা বলেন, এগুলো বুঝতে হয়, বেসিকটা বুঝতে হয়। তো চলুন আমরা ডিসকাশনে চলে যাই। প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে কি সেটা জানবো, তবে সেই ব্যাপারটা জানবো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা এক্সাম্পল কী করা, মেক করা। ধরুন আমি একটা রেস্টুরেন্টে গেলাম, ঠিক আছে। সো রেস্টুরেন্টে যাওয়ার পরে আমি দেখলাম অনেকগুলো কাস্টমার। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি দেখি যেখানে মানে কোন বয়সের কাস্টমার বেশি, আমি দেখি যেখানে কোন এইজের কাস্টমার বেশি। সো আমি কী করলাম, একটা পেপার নিলাম এবং ডাটা কালেক্ট করে স্টার্ট করলাম। আমি কাস্টমারকে প্রশ্ন করলাম যে ভাই আপনার এজ কত। সো যে এজগুলো আমি পেয়েছি সেগুলো আমি নোট ডাউন করতে থাকলাম। তো চলেন, প্রথমজন যাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার এজ কত, সে বললো আমার এজ 21। সেকেন্ড জন বলেছে যে আমার এজ হচ্ছে 25। স্যার যে সে বলেছে যে আমার এজ হচ্ছে 27। এবং ফোর কাস্টমার বলেছে যে আমার এজ হচ্ছে 21। অ্যান্ড এগেইন যখন ফিফথ যে কাস্টমার তাকে যখন আস্ক করেছিলাম, সে বলেছে যে আমার এজ হচ্ছে 25। এবং সিক্স যে কাস্টমার, সেই কাস্টমারটা বলেছে যে আমার এজ হচ্ছে 28। অ্যান্ড সেভেন্থ যে কাস্টমার, সে বলেছে যে আমার এজ হচ্ছে 21। এবং এইট কাস্টমার যে, সে বলেছে যে আমার এজ হচ্ছে 25। এবং নাইন কাস্টমার বলেছে যে আমার এজ হচ্ছে 27। এবং লাস্ট যে কাস্টমার অর্থাৎ টেন্থ কাস্টমার যে, সে বলেছে যে আমার এজ হচ্ছে 28। তাহলে আমি কয়জনের ডাটা নিলাম, আমি টোটাল 10 জন কাস্টমারের কিনলাম ডাটা নিলাম। 10th কাস্টমার 10 জন কাস্টমারের ডাটা নিলাম। এবার এই ডাটাগুলো তো আমি এভাবে পেলাম, কিন্তু এই ডাটাগুলো যে আমি এভাবে লিখলাম, এখান থেকে কিন্তু খুব একটা বিশেষ কিছু বোঝা যাচ্ছে না। ইন্ডিভিজুয়ালি হয়তো বা একটা কাস্টমারের এজ বোঝা যাচ্ছে না, এক্স্যাক্টলি আমি ডাটাটা ইফেক্টিভলি কী করা যাচ্ছে না, রিড করা যাচ্ছে না। এখন যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে এই টপিকটা এক্সাম্পলের সাথে রিলেট করি, সেটা কীভাবে হবে দেখুন। এখানে প্রথমটা ওয়ার্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে আমাদের জানতে হবে ফ্রিকোয়েন্সি মানে কি। দেখুন এখানে ফার্স্ট কাস্টমারের এজ হচ্ছে 21, সেকেন্ড কাস্টমার, তারপর ফোর্থ কাস্টমারের হচ্ছে 21, অ্যান্ড সেভেন্থ কাস্টমারের হচ্ছে 21 এজ। তাহলে এই তিনজনের এজ কত? 21। তো এই যে অনেকগুলো ডাটার মধ্যে যখন একটা ভ্যারিয়েবলে একটা নাম্বার অনেকবার রিপিট হয়, সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে দ্য রিপিটেশন অফ নাম্বার in a data set is known as frequency. The frequency কাকে বলে? ফ্রিকোয়েন্সি হচ্ছে যখন একটি নাম্বার, ঠিক আছে, একটি নাম্বার যখন অনেকবার কি করে, রিপিট করে, সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এই ফ্রিকোয়েন্সিগুলোকে, কোন ফ্রিকোয়েন্সিগুলোকে, এই যে আমরা বলছি 21, 21, 21, এই ফ্রিকোয়েন্সিগুলোকে যখন আপনি ট্যাবল আকারে সাজাবেন, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্যাবল কিংবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন আপনাদের প্রশ্ন আসছে, ভাইয়া কীভাবে ট্যাবলে সাজানো যেতে পারে? ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের ডেটা অনেক কম, মাত্র 10 জন কাস্টমারের আমি ডেটা নিয়েছি। সো যদি আমি ট্যাবল নিক করতে হয়, দেখুন আমার এখানে লিখবো আমি কাস্টমার এজ, ঠিক আছে, আর এটা হচ্ছে লিখলাম যে ফ্রিকোয়েন্সি, এখন আপনারা বলবেন ভাইয়া এখন কি করব, এখন আমাদের প্ল্যানটা কি? এখন আমাদের প্ল্যান হচ্ছে দেখুন 21 একবার, দুবার, তিনবার রিপিট হয়েছে, তাহলে আমি লিখলাম যে কাস্টমার এজ 21, সে রিপিট হয়েছে কয়বার? একবার, দুইবার, তিনবার, লিখলাম কত? 3। এবার গেলাম 25 এ, 25 একবার রিপিট হয়েছে, দুবার রিপিট হয়েছে, তিনবার রিপিট হয়েছে, 25 রিপিট হয়েছে তিনবার। আচ্ছা 27 একবার রিপিট হয়েছে, 27 একবার রিপিট হয়েছে, 27 রিপিট হয়েছে দুবার, and 28 রিপিট হয়েছে একবার, দুইবার, ওকে, 28 রিপিট হয়েছে দুবার। আমরা এখানে এই কাজটা এত সহজে কেন করতে পেরেছি? কারণ আমাদের এজগুলোও মানে আমাদের ভ্যারিয়েশন কম। 21 এর মধ্যে আছে 3 জন, 25 এর মধ্যে আছে 3 জন, 27 এর মধ্যে আছে 2 জন, এবং 28 এজের মধ্যে আছে 2 জন। তাহলে এই যে কাস্টমার এজ এবং ফ্রিকোয়েন্সি আমরা বের করলাম, এটাকে যদি একটা ট্যাবল আকারে আপনি সাজান, একটা ট্যাবল মেক করেন, সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্যাবল, ঠিক আছে? একটা ট্যাবল যদি আপনি মেক করে ফেলেন, সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্যাবল। আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে ফ্রিকোয়েন্সি কি এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্যাবলটা কিভাবে মেক করে, ইনিশিয়াল আইডিয়া। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সো এখন একটা প্রশ্ন জাগছে যে ভাইয়া এখানে তো 10টা ডাটা দেওয়া আছে, যদি 50টা ডাটা দেওয়া থাকে? হ্যাঁ, 50টা ডাটা দেওয়া থাকলে কিংবা 100টা ডাটা দেওয়া থাকলে সেটা সব তখন কি করতে হবে সেটা আমরা দেখাবো। তবে তার আগে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর এলিমেন্ট নিয়ে একটু ডিসকাশন করব। তো চলুন ডিসকাশনে চলে যাই। আচ্ছা, কম্পোনেন্টস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে বলার আগে একটা কথা বলে নেই, এইখানে কিন্তু একটা ভুল আছে। ভুলটা হচ্ছে আমার রেস্টুরেন্ট বানানো একটু ভুল আছে, রেস্টুরেন্টে ই হবে না, এ হবে, ঠিক আছে? সো চলুন যে এখন কম্পোনেন্টস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কী কী কম্পোনেন্ট আছে সেগুলো একটু আমরা জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কম্পোনেন্টগুলো জানার আগে আমরা একটা এক্সাম্পল মেক করব, কারণ এক্সাম্পল দিয়ে যত সহজে বোঝানো যায় অত সহজে আমার মনে হয় না অন্য কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব। তো কী বলছিলাম, একটা এক্সাম্পলে যাব। সো চলেন এইবার প্রথমত রেস্টুরেন্টে গেলাম, এইবার একটা স্কুল থেকে ঘুরে আসি আমরা সবাই, ঠিক আছে? আচ্ছা, স্কুলে ধরেন আমি একটা স্কুলে গেলাম, স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়, এবং স্কুলে গিয়ে আমি দেখলাম যে অনেকগুলো স্টুডেন্ট। তো আমি চিন্তা করলাম যে স্কুলে টোটাল কতজন স্টুডেন্ট আছে সেটা আমি একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? অর্থাৎ ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কতজন স্টুডেন্ট আছে সেটা আমি কি করব, জানার চেষ্টা করব। এখন চলেন একটু জানার চেষ্টা করি। স্কুলে গিয়ে আমি দেখলাম যে ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত স্টুডেন্ট আছে 25, এবং ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত স্টুডেন্ট আছে 29, এবং 6 থেকে 9 পর্যন্ত স্টুডেন্ট আছে 35। এখন এগুলো কি? এগুলো হচ্ছে স্টুডেন্ট সংখ্যা, যেগুলোকে আমরা বলতে পারি যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, Peku and C. Okay. আর এগুলো কি? এগুলো হচ্ছে ক্লাস। স্কুলের মধ্যে কি? ক্লাস। তাহলে 1 থেকে 3 পর্যন্ত আছে 25, 3 থেকে 6 পর্যন্ত আছে 29 এবং 6 থেকে 9 পর্যন্ত আছে 35. এখন এই एग्जांपलটা এইজন্য দিয়েছি যাতে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কম্পোনেন্টগুলো একটু ডিসকাস করতে পারি। প্রথমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আপনাকে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবেন, সেটা হচ্ছে একটা এলিমেন্ট দেখবেন, সেটা হচ্ছে ক্লাস লিমিট, যেটাকে বলা হয় শ্রেণী সীমা, বাংলায় বলে শ্রেণী সীমা। আচ্ছা, এটা জানার জন্য ধরুন আমি ক্লাস 1 থেকে 3 পর্যন্ত লিখলাম, তাহলে বলে এটা তো একটা ক্লাস, ক্লাস 1 থেকে ক্লাস 3, এটা কি একটা ক্লাস। এখানে সবচেয়ে ছোট ক্লাস কোনটা? ক্লাস 1, আর বড় কোনটা? ক্লাস 3। যেটা ছোট ভ্যালু কিংবা ছোট ক্লাস সেটাকে বলা হয় যে লোয়ার লিমিট, এবং যেটা বড় সংখ্যা কিংবা বড় ক্লাস সেটা হচ্ছে আপার লিমিট। এবার বলুন ভাই একটু বাংলায় বলেন, বাংলায় হচ্ছে এটা নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। অর্থাৎ ক্লাস লিমিট হচ্ছে সেটাই যেখানে একটি লোয়ার লিমিট থাকে এবং একটি আপার লিমিট থাকে। আচ্ছা, সেকেন্ড যে কম্পোনেন্ট নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব সেটি হচ্ছে ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল কিংবা শ্রেণী ব্যবধান বাংলায় বলে, অর্থাৎ ডিস্টেন্স, একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে ডিস্টেন্সটা কত। ধরুন আমরা এই ক্লাস 1 থেকে 3টা আবার নিলাম ক্লাস 1 টু ক্লাস 3, এটা হচ্ছে আমাদের কি আপার লিমিট, এটি হচ্ছে লোয়ার লিমিট। ডিস্টেন্স কীভাবে বের করবেন? যখন হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা মাইনাস করবেন, বিয়োগ করবেন কিংবা সাবস্ট্রাক্ট করবেন। আচ্ছা, আমরা যদি এখন 3 থেকে 1 বিয়োগ করি তাহলে কত? 2। তাহলে এই 2টাকেই আমরা বলছি যে ক্লাস ইন্টারভাল। So what exactly class interval is? It is nothing but the difference between upper limit and lower limit. Upper limit এবং lower limit এর যে পার্থক্য সেটাই হচ্ছে ক্লাস ইন্টারভাল। আচ্ছা, থার্ড একটা কনসেপ্ট আছে সেটি হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি। এটা একদম ইজি, এক লাইনে আপনারা বুঝে যাবেন আশা করি। ক্লাস ফ্রিকোয়েন্সি, ক্লাস ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এখন যদি আমি বলি ক্লাস 3 থেকে ক্লাস 6 এর ফ্রিকোয়েন্সি কত? 29। আবার যদি বলি ক্লাস 6 থেকে ক্লাস 9 এর ফ্রিকোয়েন্সি কত? 35। ধরুন আমরা এটাই নিলাম, ক্লাস 6 থেকে ক্লাস 9 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 35। ক্লাস 6 থেকে ক্লাস 9 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 35। অর্থাৎ একটা ক্লাসে যতগুলো অবজারভেশন থাকে সেই অবজারভেশনগুলোকে ওই ক্লাসের কি বলা হয়? ফ্রিকোয়েন্সি বলা হয়, আর এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি। আমরা লাস্ট একটা কনসেপ্ট নিয়ে বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট, মিড পয়েন্ট অফ এ ক্লাস। নাম্বার 4, মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে হচ্ছে মধ্যবিন্দু, মিড পয়েন্ট অফ এ ক্লাস, অফ এ মিড পয়েন্ট অফ এ ক্লাস, মিড পয়েন্ট অফ এ ক্লাস, অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দু বলে বাংলায়। একটা শ্রেণীর মধ্যবিন্দু আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? এই মিড পয়েন্ট নিয়ে কিন্তু আপনি অ্যারিথমেটিক মিন বলেন বা ফার্দার যে স্ট্যাটিস্টিক্যাল যে ম্যাথগুলো আছে, এই মিড পয়েন্টে কিন্তু মাস্ট জানা মানে ইউজ হয় আর কি। সো মিড পয়েন্টে কীভাবে বের করতে হয়? মিড পয়েন্টটা বের করতে হয়, মিড পয়েন্ট ইজ ইকুয়াল টু আপার লিমিট of the class plus lower limit of the class divided by 2. Like example দিয়ে বোঝেন, আপনি বলছেন ভাইয়া কিভাবে মিড পয়েন্টে বের করবো, আমি বলেছি ভাই ফর্মুলা এটা, আপনি বলছেন ভাইয়া ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করে দেখান। দেখুন ক্লাস 1 থেকে 3 তে ক্লাস 1 থেকে কি নিলাম? 3। তাহলে এবার যদি সূত্রে একটু বসায় সূত্র যদি আমরা একটু বসাই, এখানে আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে 3 প্লাস লোয়ার লিমিট কত? 1 ডিভাইডেড বাই কত? 2। তাহলে কত হচ্ছে 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 4 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই শ্রেণীটার মধ্যবিন্দু হচ্ছে কত? 2। এভাবে আপনাকে কোনো একটা ক্লাস দেওয়া থাকলে আপনাকে মিড পয়েন্টটা ফাইন্ড আউট করতে হবে।